নিয়ে যাই ওইটা আমি ভাইজাল উঠছি এবার কিন্তু আর পাইছি তো খবর আমি ভাইজাল উঠছি এলে প্রচার করছি এলে তো ফেসবুকে লাইক করাই কমেন্ট দিল ওই রেস অ্যাকচুয়ালি ডিসকাউন্ট আর লাকি ড্র কুপন মেটার কিছু নাই আমি আজকে 11টা ব্লক করছি আমি সবাই দেখালে একটা কথাই কই এইবার যন্ত্রণের সরা কিনতে গেলে আইসি মায়া জুয়েলার্সে ভাউট পয়েন্টের সামনে ঠিক মায়া জুয়েলার্স আজকে ধনতেরাস উপলক্ষে অফার দিয়েছে তো আমরা আজকে দিদিরে নিয়ে এসেছি কিনতে দিদির মাধ্যমে ভিতরে চলে যাই যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের সেবা কিনতে চান তো শীঘ্রই এসে যান মায়া জুয়েলার্স ঠিক অ্যাকচুয়ালি ডিসকাউন্ট আর লাকি ড্র কুপন মেটার কিছু নাই আমি আজকে 11টা ব্লক করছি আমি সবাই দেখালে একটা কথাই কই এইবার যন্ত্রণের সোনা কিনতে গেলে যে কোনো দোকান থেকে কিনো এইচওটি সার্টিফাই করো মোবাইলে মিস কল মারো আর অ্যাপ ডাউনলোড করো তারপরে সোনা কিনো আমি আর কিছু কই না লাকি তো 1000 মানুষের মাল কিনতেছে পাইবো 100 জন মেটার আমি এটা কথা কইতেছি মেটার হইলো সবে যেই সোনা কিনতা যে দোকান থেকে ওইবা আমার এইচওটি সার্টিফাই করাই দিও খালি এইটাই কইতেছি রিপিয়ে সব আমার গ্রাহকরে সব ভারতবর্ষের যত মানুষ আছে আমার গোরাকবাসী সবরে যে কোনো দোকান থেকে সোনা কিনে আমার এইচওটি সার্টিফাই করাই দেয় আমি 100% দিই 75% দিই কিচ্ছু ম্যাটার না হ্যাঁ কিন্তু ম্যাটার হইলো আপনার যে টাকাটা খরচ হইতেছে এটা ঠিক জায়গা মতো হইতেছে কিনা হইতেছে আমার আর কিচ্ছু নাই আমি সব রে কইতেছি একটাই কথা যে বারবার বলি আমি সব ব্লকের এইগুলা বলি কৃষ্ণমান্ত নিউজন বলি লালাবাসীরও জানাই বিশেষ করে যেই দোকান থেকে সোনা কিনবেন কোন এইচওটি সার্টিফাই করে ফেলা লাগবো চেক করে দেবেন মুখে কইলে হইতেছে আপনি তারপরে কত হইল যে জিনিসটা কিনছেন এটার মধ্যে নাম মিলতে লাগবো কিনছেন পড়ান একটা আইলো আংটি মিলতে হইব না হ্যাঁ আর দোকানের অবস্থা দেখেন যে অবস্থাটা অল্প শেষ করলাম আইব আপনার মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ স্যার রাতের চেন দেখতে পারতেছেন নিউ নিউ কালেকশন তো আমার প্রিয় ভিউয়ার্সরা ধনতেরাস উপলক্ষে অনেক ভিড় থাকার কারণে কিছু ক্রাউডে কিছু শোনাই যাচ্ছে না তাই আপনারা কিছু মনে করবেন না আপনারা সোনাগুলি দেখে নিন তো আপনারা ধনতেরাস উপলক্ষে আপনারাও গিয়ে কিনতে পারবেন অনেক ধরনের ডিসকাউন্ট এখানে পাওয়া যায় বন্ধুরা এটা দেখছিলেন ওয়ান পয়েন্ট ওয়ান এইট 1.1
ধনতেরাস উপলক্ষে দেখতে পারতেছেন পাল জুয়েলার্স কিভাবে সাজিয়েছে আপনার সামনের গেট, আর মায়া জুয়েলার্স কিভাবে সাজিয়েছে দেখতে পারতেছেন আপনারা বন্ধুরা। তোমাদের দিদিভাই যাচ্ছে দেখো ধনতেরাস উপলক্ষে কিছু কেনাকাটা করতে, তো চলুন আমরাও যাবো দিদিভাইয়ের সাথে। আমরা এই গেছি ধনতেরাস উপলক্ষে সোনা মানে সোনারির দোকানে সোনা কিনতে, দেখুন কিভাবে সাজানো হচ্ছে বন্ধুরা। বন্ধুরা দেখলেন কত ভিড়, হ্যাঁ ধনতেরাস উপলক্ষে এত ভিড় মানুষের। ওই দেখেন ধনতেরাস উপলক্ষে রাজেশ রাম জুয়েলার্সই সাজানো হচ্ছে, কিভাবে সাজানো। এই দেখেন গোপীনাথ প্যালেস কিভাবে ধনতেরাস উপলক্ষে। ধনতেরাস উপলক্ষে দেখতে পারা কত মানুষের ভিড় এখানে। এই দেখেন আর একটা সাজিয়েছে লোকনাথ জুয়েলার্স, কিভাবে সাজিয়েছে মানুষের ভিড় দেখতে পারতেছেন ধনতেরাস উপলক্ষে। এত ভিড় দেখো, তো বাই বাই বন্ধুরা, আবার দেখতে থাকুন আরেকটি ব্লগ ধনতেরাস উপলক্ষে। কীর্তি চাপ।